ভিউয়ার্স, এখন আমরা পরিমিতি ও ঘনজ্যামিতি সম্পর্কিত কিছু সূত্র দেখবো। এই সূত্রগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি এখন থেকে মনে মনে রাখো এবং অনুশীলন করো তাহলে তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষার জন্য খুবই ভালো হবে আশা করি। তো আমরা দেখি, আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল 2ab+bc+ca বর্গ একক। আয়তকার ঘনবস্তু ইট, যেমন ব্রিক, এটা আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর আয়তন এ বি সি ঘন একক, এগুলো তোমাদের মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে। আয়তকার ঘনবস্তুর কর্ণ √a² + b² + c² একক। ঘনকের ধার হলে এ পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a একক। ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², ঘনকের আয়তন এ কিউব, এটাকে কিউব বলা হয়। ঘনক যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান তাকে ঘনক বলে। এবং ঘনকের কর্ণ a√3, ঘনকের কর্ণ a√3, আর ঘনকের আয়তন এ কিউব। সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr² একক। 2πr² আমাদের পরবর্তী লেকচারে আমরা আরো বিশদে আলোচনা করব ছবি এঁকে, এখন শুধু তোমরা মনে রাখার জন্য এটি প্রাথমিকভাবে একটি ধারণা দেওয়া হচ্ছে। সমবৃত্তভূমিক সিলিন্ডারের আয়তন πr² h ঘন একক। বেলন সমান সমান সিলিন্ডার, সিলিন্ডার মানে পাইপ। সমবৃত্তভূমিক সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr×r+h বর্গ একক। কনকের বক্রতলের ক্ষেত্রফল πrl বর্গ একক। πrl এর পরিবর্তে r² + h² বর্গ একক আমরা লিখতে পারি। এটা নিয়ে আমরা আলাদা আলাদা সূত্র তৈরি করব, এক একটা বিষয়ের উপরে আমাদের 5-7 মিনিটের লেকচার হবে। কনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা কোণের পাই, কোণ মানে আমরা যে কোন আইসক্রিম খাই সেটার মতো আর কি, কোণ πrl+r বর্গ একক। কনকের আয়তন 1/3 বা 1/3 πr² h ঘন একক। কনকের হেলানো তলের উচ্চতা l সমান সমান √s² + r² একক। গোলকের ক্ষেত্রফল πr² 4πr² বর্গ একক। গোলকের আয়তন 4/3πr³ ঘন একক। গোলকের এস উচ্চতায় উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ √r² - s² একক। ত্রিভুজে 3 বাহু এ বি সি ও অর্ধ পরিসীমা এস হলে, এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রে অনেক অঙ্ক পরীক্ষা আসে, ক্ষেত্রফল হবে √s·a·b·c বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন বেস গুণন হাইট, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। এ সমান সমান বাহু, যা তিনটা বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a². সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√ওভার, সমদ্বিবাহু এটা আমাদের মনে রাখতে হবে, b/4√ওভার 4a² - b² বর্গ একক। এ বাহু এ সমবাহু বি ভূমি, এ সমান সমান দুইটা বাহু। এ দৈর্ঘ্য বি প্রস্থ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্যাপিটাল এ সমান সমান এ গুণন বি বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণ √s² + b² বর্গক্ষেত্রের এক বাহু এ একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² বর্গ একক। বর্গক্ষেত্রের পরিসীমা এস সমান সমান 4a বা 4 বাহুর যোগফল। বর্গক্ষেত্রের কর্ণ √2a একক। রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন বিপরীত বাহুদ্বয়ের গুণফল, হাফ গুণন d1 গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন d1 গুণন d2 বর্গ একক, d1 d2 কর্ণদ্বয়। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, বেস গুণন হাইট, ভূমি গুণন উচ্চতা বর্গ একক। ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণন, হাফ গুণন সমান্তরাল বাহু দুটির যোগফল গুণন উচ্চতা, হাফ গুণন a+b×h একক। বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr². বৃত্তকলার ক্ষেত্রফল π/360°, θ/360° πr² বর্গ একক। এখানে থিটার মান যদি 10 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো, যদি আর এর মান দেওয়া থাকে। থিটার মান দেওয়া থাকবে ডিগ্রিতে, পাই এর মান কনস্ট্যান্ট, আর এর মান থাকবে। তো এভাবে আমরা প্রতি ডিগ্রির একটা বৃত্তের মান বের করতে পারবো কতটুকু অংশ। তো আশা করি তোমাদের ভালো লাগছে, এই সূত্রগুলো তোমরা খুব মনোযোগ সহকারে
মনোযোগ সহকারে মুখস্থ করবা এবং বারবার অনুশীলন করবা। অনুশীলন করলে আশা করি তোমাদের ম্যাথমেটিক্স নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, শুধু আমাদের ভিডিও দেখবা আর খাতা কলম নিয়ে অনুশীলন করবে। ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে আবারও ধন্যবাদ।